আবারও জনসমক্ষে উঠে এলো পুলিশের মানবিক রূপ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক পোস্ট। এক ব্যক্তি লিখেছেন, ইন্দোরের ব্যস্ত রাস্তায় দুটি বাচ্চা পার হওয়ার সময় সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। রোদের তীব্র তেজে গরম হয়ে ওঠা পিচ রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই বাচ্চার একটি একবার ডান পা একবার বাম পা করতে থাকে। দূর থেকে দেখা হেড কনস্টেবল রঞ্জিৎ সিং এটা দেখে ছুটে এসে সেই বাচ্চাটির কাছে এসে বলে, যতক্ষণ সিগন্যাল অফ না হচ্ছে ততক্ষণ সে যেন তার জুতোর ওপর দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দি হয়ে যায় সেই ছবি। যখন কনস্টেবল রঞ্জিৎ সিংজিকে দেখানো হয় তার কীর্তি, তিনি লজ্জায় পড়ে যান। পরে ফেসবুকে সেই ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, মনে হচ্ছিল যেন ঈশ্বর আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছেন। এমন রঞ্জিৎ সিংজি আমাদের দেশে হাজারে হাজারে জন্মনিক। সমাজকে প্রতিনিয়ত কলঙ্কিত করা জানোয়ারদের সামনে আয়না হয়ে দাঁড়াক। এই ঘটনার সত্যতা যাচাই করেনি দ্য বং আনটোল্ড। তবে যারা আজও পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তোলেন, কাঠগড়ায় দাঁড় করান সরকারি কর্মচারীদের, তাদের কাছে নিঃসন্দেহেই এই ঘটনা এক দৃষ্টান্ত স্বরূপ। আজকের দিনে আমরা যখন সকলেই শুধু নিজেদের নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ি, পরিচয় দিই স্বার্থপরতার, ঠিক তখনই এই ঘটনাগুলোই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানবিকতা আজও বেঁচে আছে। কথায় বলে মানুষ মানুষের জন্য, সত্যি তো এরকমটাই তো হওয়া উচিত। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে, তার পাশে দাঁড়াবে, এটাই তো কাম্য। অর্থ সাহায্য নাই বা করলেন, হাত বাড়িয়েও তো পাশে থাকা যায়, ভরসা যোগানো যায়। অথচ আমরা আজ প্রতিনিয়ত পরিচয় দিয়ে চলেছি স্বার্থপরতার। ওই পুলিশকর্মীর কি দরকার ছিল বলুন তো বাচ্চাগুলোর পাশে এভাবে দাঁড়ানোর? তিনি তো মাস গেলে ঠিকই স্যালারি পেয়ে যেতেন, কিন্তু এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যে শান্তি পেলেন তা হয়তো পেতেন না। তিনি আমাদের সকলকে আরও একবার স্মরণ করিয়ে দিলেন সামাজিক দায়িত্ব কর্তব্য। বাচ্চা দুটোর কষ্ট যাতে সাময়িকভাবে খানিকটা হলেও কম হয়, সেই চেষ্টাই করেছেন কর্মরত অবস্থায় থাকা এই পুলিশকর্মী। একাধারে তিনি যেমন নিজের কর্তব্য করে গিয়েছেন, অপরদিকে তিনি ভোলেননি নিজের সামাজিক দায়িত্ব। হ্যাঁ, আপনি বলতেই পারেন মাঝে মধ্যে বেশ কিছু ক্ষেত্রেই কানে আসে কোনো পুলিশকর্মীর অপ্রত্যাশিত আচরণের কথা। না, তা হয়তো মিথ্যে নয়, কিন্তু এক দুজনের পদক্ষেপ দেখে সকলকে বিচার করা উচিত নয়। আমাদের জীবনটা খুব ছোট, আছি থেকে নেই হতে সময় লাগে মাত্র একটা মুহূর্ত। তাই বলছি, স্বার্থপরতা ভুলে সকলকে নিয়ে বাঁচুন, যেমনটা রঞ্জিৎ সিং করে চলেছেন। আর এই সমাজের বুকে রঞ্জিৎ সিং এর মতন মানুষেরা যতদিন আছেন, ততদিন বিশ্বাস, ভরসা, এই শব্দগুলোর উপর আস্থা থেকে যাবে। আপনার হাজারো ব্যস্ততার মাঝে কখনো একটু সময় করে অসহায় মানুষগুলোর প্রতি নিজের হাতটা একবার বরং বাড়িয়ে দেবেন, দেখবেন এই পৃথিবীটা আরো খানিকটা সহজ সুন্দর মনে হবে।